আমাদের দেশসহ বিশ্বের নানান দেশেই নারিকেলের কদর কম নয়, তবে নারিকেল উৎপাদনে আমরা বেশ পিছিয়ে রয়েছি। আমাদের দেশের আবহাওয়ায় নারিকেল উৎপাদন পর্যাপ্ত পরিমাণে সম্ভব। আজকের পর্বে আমাদের দেশে কিভাবে নারিকেল উৎপাদন করে লাভবান হওয়া যায় সেদিকে আলোকপাত করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে নারিকেল উৎপাদন করা হয় এবং তা প্রসেসিং করা হয় এই ব্যাপারটিও উপস্থাপন করব। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নারিকেল আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি সুস্বাদু পানীয়, কিন্তু নারিকেল শুধু পানীয় হিসেবেই নয়, এর বাইরেও বিভিন্ন ধরনের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় খতিয়ে দেখব। সাউথ ইস্ট এশিয়াতে নারিকেলের চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং নারিকেল উৎপাদনের জন্য এই এরিয়াটি অত্যন্ত উপযোগী। এখানে যে পরিমাণ নারিকেল উৎপাদন হয় তা বিশ্বের প্রায় 2/3 চাহিদা মেটাতে সক্ষম। প্রথমে গাছগুলো থেকে নারিকেল পেরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতেই মূল কাজ শুরু হবে। ফ্যাক্টরিতে যেভাবে নারিকেল প্রসেস করা হয় তা দেখলে আপনাদের অনেকেরই ভালো লাগবে। আর ভালো লাগার সাথে সাথেই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার দর্শকদের কাছে এতটুকু প্রত্যাশা তো থাকতেই পারে। সর্বপ্রথম নারিকেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো শেষ হলে এবার নারিকেল থেকে পানি সংগ্রহের পালা। নারিকেলগুলোকে ফ্যাক্টরিতে ড্রিল করে নেওয়া হয় এবং পানিগুলো জমায়েত করা হয় বিশাল কন্টেইনারে। ফ্যাক্টরির এই অংশকে প্রি কোকোনাট ওয়াটার প্রসেসিং জোন বলা হয়। বিশাল আকৃতির এই ফ্যাক্টরিতে নারিকেলের পানিকে এত সুন্দরভাবে প্রসেস করা হয় এবং আমাদের হাতে পৌঁছে দেওয়া হয় যা দেখলে আপনাদেরও খেতে মন চাইবে। সোর্স অফ অ্যাগ্রো চ্যানেলে এসব কৃষি বিষয়ক প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং তা থেকে আমরা আমাদের দেশে কিভাবে একটু একটু করে উপকৃত হতে পারি সে ব্যাপারে জ্ঞান আহরণ করা। তো দর্শকবৃন্দ, আমরা যেখানে ছিলাম, কর্মীরা ড্রিল করা নারিকেলগুলো উপর থেকে রেখে দেয় নির্ধারিত স্থানে। এই কোকোনাট ওয়াটারগুলোকে সর্বপ্রথম 4°C তাপমাত্রায় কুল করে নেওয়া হয়, অর্থাৎ 4°C তাপমাত্রায় এটাকে ঠান্ডা করে নেওয়া হয়। আর সেখান থেকেই নারিকেলের পানিগুলো চলে যায় নির্ধারিত পাত্রে। এবার নারিকেলের পানিগুলোকে ফ্যাক্টরির যে স্থানে প্রসেস করা হবে, অর্থাৎ পাস্তুরায়ন করা হবে, সেই জোনকে বলা হয় কোকোনাট ওয়াটার প্রিপারিং জোন। এই কোকোনাট ওয়াটারগুলোকে সর্বপ্রথম 4°C তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়া হয়, এরপর চলে যায় প্যাস্তুরাইনের জন্য। দর্শক, এখানে বলে রাখি, ফ্যাক্টরিতে একেবারে মডার্ন কিছু পাইপলাইন ব্যবহার করা হয়, আর প্যাস্তুরিকরণের আগেই নারিকেলগুলো থেকে ফ্যাট সেপারেট করে নেওয়া হয়। আর এ পর্যায়ে সেপটিক ট্যাঙ্কের মধ্যে নারিকেলের পানিগুলো, যেগুলো ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছিল, সেগুলো মিক্সিং এবং ব্লেন্ডিং করে 8-10°C তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এখন তৈরিকৃত এই নারিকেলের পানিগুলো টেট্রাপিজমা অটোমেটিক ফুল প্যাকেজিং মেশিনের সাহায্যে প্যাকেজ করে নেওয়া হয় এবং ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একেবারে রেডি। অত্যাধুনিক মডার্ন টেকনোলজির এই মেশিনগুলো সরাসরি ইউরোপ থেকে আমদানি করা হয়ে থাকে। এত গেল নারিকেলের পানির কথা। এরপরে আসছি বেঁচে যাওয়া নারিকেলের অংশ দিয়ে আমরা কি কি করতে পারি। হ্যাঁ দর্শক, এই বেঁচে যাওয়া অংশ থেকে আমরা অতি মূল্যবান 3টি প্রোডাক্ট উৎপন্ন করতে পারি। এটি থেকে মূলত 3 ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয়। 1, আমাদের দেশসহ বিশ্বে বহুল প্রচলিত নারিকেলের তেল। 2, নারিকেলের আটা। এবং 3, নারিকেলের দুধ। প্রথমেই নারিকেলের সাদা অংশগুলোকে আলাদা করে নিয়ে ফ্যাক্টরিতে প্রসেস করে নিতে হয়, আর প্রতিটি অংশই এই ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর এগুলো থেকে নারিকেলের তেল বের হবে, তা সরাসরি অটোমেটিক রোবটিক মেশিনের সাহায্যে কৌটাগুলোতে ভরে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই অতি আধুনিক এই টেকনোলজির মাধ্যমে কিভাবে নারিকেলের তেল তৈরি করা হচ্ছে। পাশাপাশি একটি জিনিস কিন্তু লক্ষণীয় দর্শক, এখানে নারিকেলের কোনো অংশই নষ্ট হচ্ছে না। সবশেষে কর্মীরা লগো লাগিয়ে বাজারজাত করছে। এবারে তৈরি হবে নারিকেলের দুধ। নারিকেলের দুধ বা কোকোনাট মিল্ক তৈরি করার জন্য নারিকেলের ছোট ছোট অংশগুলোকে প্রেসার প্রয়োগ করা হয় এবং সবশেষে ছেঁকে নিয়ে ফ্রেশ মিল্ক সংগ্রহ করা হয়। নারিকেলের গাছ থেকে আরও একটি মূল্যবান উপাদান সংগ্রহ করা যায়, সেটি হচ্ছে রস। এই রস দিয়ে নানা ধরনের উপকরণ তৈরি করা যায়। নারিকেল একটি অত্যন্ত সুস্বাদু খাবার। আপনাদের শুনলে অনেক ভালো লাগবে যে এই নারিকেল থেকেই কিন্তু চকলেট এবং নারিকেলের চিপস তৈরি করা যায়। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু একটু ভিন্ন রকম, আপনাদের নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দেশের কৃষি উদ্যোক্তাগণ নারিকেল চাষে উৎসাহিত হতেই পারেন এই ভিডিওটি দেখে, কারণ নারিকেলের সমস্ত কিছুই আমরা ব্যবহার করতে পারি। দর্শক, আজকে এ পর্যন্তই।
আবার খুব শীঘ্রই দেখা হবে সোর্স অফ অ্যাগ্রের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন।